আজকে আমি চলে এসেছি দারুন স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আর দেখো ব্রেকফাস্টটা কত সুন্দর, কালারফুল। এরকম ব্রেকফাস্ট পেলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো চলো আমার সাথে এই দারুণ স্বাদের রেসিপিটা তোমরা দেখতে থাকো। আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম দুটো বিট। বিট কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। বিটের মুখটাকে আমি এভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো, আর পিছন দিকটাও কেটে নেব। সবজির ভিতরে এটা কিন্তু খুব একটা কালারফুল সবজি, আর যারা বিট খেতে পছন্দ করো না অবশ্যই এইভাবে একবার তোমরা বিটের লুচি ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর এবার এভাবে কিন্তু আরও তোমরা খেতে চাইবে। তো যারা পছন্দ করো না তাদের জন্য বললাম, আর যারা বিট পছন্দ করো তাদের তো কোনো কথাই হবে না, তোমরা যেভাবে ইচ্ছে তোমরা খেতে পারো। তো প্রথমে এবার খুব ভালোভাবে আমি এই যে মুখটা কেটে বাদ দিয়ে তারপর এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে বিটগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে দেব, আর তারপর জলে দিয়ে দেব। তো এভাবে আমি বাকিগুলোকেও করে নেব। তো আজকে আমার বলাই হয়নি, আমি আজকে বানাবো বিটের লুচি বা কচুরি। বিটের এই লুচি তোমরা ব্রেকফাস্ট ডিনার সবেতেই বানিয়ে খেতে পারো, আর এটা তোমরা যে কোনো সবজি বলো, আলুর দম, পাঁচমিশালি তরকারি, সমস্ত কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবে। মাংস যেটাই তোমাদের পছন্দ ওটা দিয়ে তোমরা এটা পরিবেশন করে নিতে পারবে। তো দেখো আমি এবার বিটের টুকরোগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিলাম, আর এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিলাম। তোমরা কিন্তু এটাকে সিদ্ধ করে তারপরেও এভাবে পেস্ট বানিয়ে নিতে পারো। তো আমি কাঁচা বিট এভাবে পেস্ট করে নেব, আর পেস্ট অবশ্যই এই রকম স্মুথ হতে হবে, তবেই কিন্তু খুব ভালোভাবে ময়দাটা মাখা সুবিধা হবে। তো এরপরে আমি ময়দা মেখে নেব, তো সেই জন্য নিয়ে নিলাম এক কাপ ময়দা, আমি এক চামচ চিনি ও এক চামচ লবণ ব্যবহার করলাম, আর তেল তো লাগছেই আমাদের। তেল দিয়ে আমি এবার ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেব। লুচি কিংবা পরোটাতে যতটা ময়দা মাখা তোমাদের এই যে ময়ামটা দেওয়া এটা ভালো হবে, ততই কিন্তু লুচিগুলো খুব নরম হবে ও ফুলকো ফুলকো হবে। তো একটু টাইম দিয়ে এভাবে আমি ময়াম দিয়ে নেব। আর ময়াম দেওয়া হয়ে গেলে এবার যে আমি বিটের পেস্ট ছিল ওখান থেকে দু চামচ মতো আমি দিয়ে দিলাম। পুরোটা আমি এখানে ব্যবহার করছি না, আমি এখন অল্প করেই বানাবো, তাই দু চামচ দিয়ে আমি ময়দাটার সাথে আবারও মেখে নেব। তো যখন দেখবো যে ময়দার সাথে মাখা হয়ে গেছে, এবার আমি কি করব, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। লুচির ডো একটু নরম করে করতে হবে যাতে লুচিটা খুব ভালো মতো বেলা হয়। তো দেখো আমার একটা ডো বানানো হয়ে গেছে, তারপরেও আবার একটু হাতে তেল নিয়ে নেব, আর এভাবে ময়দাটাকে চারিদিকে মাখিয়ে দেব। আর এভাবে আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমাদের হাতে টাইম যদি না থাকে তোমরা না রাখতে পারো, সঙ্গে সঙ্গে তোমরা করে নিতে পারো। তো আমি এখানে 30 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো 30 মিনিট হয়ে গেছে, এরপরে দেখো ময়দাটা কিন্তু আরও সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে লেচিগুলোকে কেটে নেব। যেহেতু আমি এটা লুচি বানাবো তাই একদমই ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর দেখো এটা ময়দা মাখা খুব সুন্দর কালারফুল হয়েছে। আর এবার আমি বেলে নেব। বেলে নেব অবশ্যই তেল দিয়ে, এখানে ময়দা ব্যবহার করব না। তো যেটা দিয়ে বেলবো ওটাতেও আমি খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলো খুব পুরু কিংবা খুব পাতলা হবে না, মিডিয়াম মতো তোমরা বেলে নেবে। এই তো আমার একটা বেলে নেওয়া হয়ে গেল। আর এবার বাকি লুচিগুলোকেও বেলে নেব। তো এই তো আমার সমস্ত লুচি আমি বেলে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেল যখনই গরম হয়ে যাবে তখন আমি এবার লুচিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তারপরে লুচিগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে লুচিগুলোকে সাইড থেকে একটু একটু তেল উপর দিয়ে দিয়ে দেব, তাহলে লুচিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এইরকম ফুলকো ফুলকো লুচি আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারি, যদিও রোজ দিলে সমস্যা হবে, তো মাঝে মাঝে তো এক আধদিন দেওয়াই যায়। আর এরকম ব্রেকফাস্ট পেলে বাচ্চারা কিন্তু বেশ খুশি হয়ে যাবে, যেহেতু বাচ্চারা কালারফুল জিনিসটা পছন্দ করে, আর আমাদের বড়দেরও আশা করি ভালো লেগেছে।
যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যারা এরকম ট্রাই করোনি, অনেকেই দেখেছি ট্রাই করেছো, তো যারা ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা আর ট্রাই করোনি এরকম লুচি, অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। তো এভাবে কথা বলতে বলতে দেখো আমার দুটো লুচি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার বাকি লুচিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে। তোমরা হয়তো ভাববে যে বিট দেওয়া আছে তাই হয়তো লুচিটা ফুলবে না, কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার হয়েই লুচিগুলো ফুলে উঠবে। এই লুচিগুলো বানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না, হাতে অল্প একটু সময় নিয়েই তোমরা এই লুচিগুলো বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। আর কোনো রকম ফুড কালার ছাড়াই যেহেতু এই লুচিটা আমরা বানিয়ে নিচ্ছি, যেহেতু বিট খুবই উপকারী একটা সবজি আর সাথে সাথে পুষ্টিকরও বটে, তো এই রকম একটা সবজি দিয়ে আমরা এই যে কালারটা করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে কমেন্ট করে। আর তার সাথে সাথে আমি এই ভিডিওটাকেও এখানে শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো ও সুস্থ থাকো, আর তার সাথে সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে থাকো।